নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কাজ সম্পর্কে কথা বলতে এসেছি। আসলে আমি এ আমার কন্টেন্ট ছিল না কোনোদিনই, আমি একে ভালোবাসতাম, মন থেকে ভালোবাসতাম। তবে ওর নোংরামিটাকে আমি কখনোই সাপোর্ট করিনি, তবে ওকে ভালোবাসতাম। ওর কথাগুলো ভালো লাগতো, এই মানে খারাপ উত্তরটাও ভালোভাবে দিত, এর জন্য ওকে আমি ভালোবাসতাম। কিন্তু ভালোবাসার নামে এটা নয় যে সে নোংরামিটা করবে সেটাকে আমি সাপোর্ট করবো, এটা কখনোই করিনি। কালকের ভিডিওতেও বলেছি যে আমি কিন্তু কখনোই তাকে সাপোর্ট করিনি, মানে তার নোংরামটাকে আমি সায় দিইনি। কিন্তু ওকে আমি ভালো জানতাম, মানে ওর কথাবার্তাগুলো আমার ভালো লাগতো, যে মানুষকে খুব ভালোভাবে রেসপেক্ট করে কথা বলতো। ঠিক আছে, যাই হোক, কে তোমাকে বলছি, তুমি কিন্তু আমার শত্রু না, তোমার প্রতি কোথাও না কোথাও আমার একটা সফট কর্নার আছে। মানে মানুষটাকে ভালোবাসি কিন্তু তোমার নোংরামোটাকে না। তা আমি তোমাকে যেটা বলছি, তুমি একটা ভিডিওতে, গণেশ পুজোর একটা ভিডিওতে বলেছো মিল্কি শাহকে রিপোর্ট মারো। কেন মিল্কি শাহকে তুমি রিপোর্ট মারার কথা কেন বলছো? কেন বলছো? তুমি কি মিল্কি শাহ থেকে কোনো অংশে কম কিছু করেছো? কম কিছু করেছো? তোমার পুজো আর্চা দেখে আমরা সবাই ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো। আবার তুমি আগে বলেছো যে আমি আগে ইটিং শো দিতাম, ব্লগ দিয়েছি, তখন ভিউ হতো না, তখন তুমি বাধ্য হয়ে বোল্ড ভিডিও দিয়েছো, সেটাও সবাই মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে। তারপরে তোমার কি এমন হলো যে এই পুজো আর্চার পর থেকে তোমার আবার নোংরামো শুরু করতে হবে? কিসে কম হয়ে গেল তোমার যে আবার তোমাকে নোংরামো শুরু করতে হবে? কেন বোন, কেন নোংরামে শুরু করছো তুমি? সবাই তো তোমাকে ভালো বলছিল যে তুমি ভালো হয়ে গেছো, সবাই তোমাকে নিয়ে ভালো ভালো ভিডিও করছিল যে না কি ভালো হয়ে গেছে, ভালো ভালো কথা বলছিল। সেটাকে তোমার একদমই ভালো লাগলো না যে তোমাকে নিয়ে ভালো কথা বলছে? নাকি তোমার ভিউ কমে যাচ্ছিলো তার জন্য নিজেকে আবার প্রেজেন্টেশন করলে নোংরামো দিয়ে? তুমি ভাবো যে তুমি যে ছেলেটাকে নিয়ে নোংরাম করছো এটা কি শোভনীয়? তোমার বিবেক দিয়ে বলো, তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে, যথেষ্ট জ্ঞান আছে, ভালো ভালো কথা বলো, আমার ভালো লাগে তোমার কথাগুলো শুনতে, যে সুন্দর করে কথা বলো। কিন্তু তুমি যেটা করছো এটা কি একদমই ভালো করছো? যে ছোট্ট একটা বাচ্চা ছেলে তাকে তুমি কিভাবে পরিচালনা করছো, আমার চোখে কিন্তু এটা ভালো লাগছে না। তাই তোমাকে আবারও বলছি, নিজেকে শুধরিয়ে নাও, কারো কাছে এত খিস্তি খামারি খেও না। দেখো এখানে সবাই কন্ট্রোভার্সি করতে আসছে, যেটা খারাপ দেখবে সেটা অবশ্যই বলবে, কেউ কিন্তু খারাপের দিকে নয়, মানে কেউ খারাপকে সাপোর্ট করে না, ভালোকেই কিন্তু সাপোর্ট করে। তোমার জন্য আমি অনেক কথা শুনেছি, অনেক কথা শুনেছি, এখনও বলে। দেখো কালকে একটা ভিডিও করেছি, অনেকে বলছে যে ও এখন কিয়াকে ধরেছে। আমি কিয়াকে কি ধরেছি? ভিডিওর ভিতর যদি কেউ যেত তাহলে কিন্তু বুঝতে পারতো, ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে কাউকে বিচার করা যায় না বা কাউকে জাজ করা যায় না। জাজ করতে হলে ভিডিওর ভিতর যেতে হয়, আমি ভিডিওতে কি বলেছি সেটা শুনতে হয়। যারা আমাকে এরকম কমেন্ট করে গিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা বলে গিয়েছে যে আবার কিয়াকে ধরেছে, না আমি কিয়াকে কোনো দিন ধরিনি, ও আমার কন্টেন্ট ছিল না। আমি শুধু এটাই বলবো যে তুমি নিজেকে শুধরাও, তোমার তো যথেষ্ট ভিউ হচ্ছে, তুমি আবার কিনা বলো ওকে রিপোর্ট মারো, মিল্কিকে রিপোর্ট মারো, ওর চ্যানেল যেন মনিটাইজেশন না হয়। মিল্কি যেটা করছে একদমই বাজে, একদমই বাজে, ওকে গালি দিলেও কিছু হয় না। আর একটা কথা কি জানো, ওর কোনো ভিডিওর তর নেই, ও জাস্ট এসে ফানি করে, নোংরাম করে, জামা খোলে, কাপড় খোলে, মিল্কি বাটার দেখায়, এইটাই হচ্ছে ওর কাজ, টেরে টেরে দেখায়, এইটা হচ্ছে ওর কাজ। তুমি নিশ্চয়ই ওই কোয়ালিটির নও, কিন্তু তার থেকে কমও তুমি যাও না, তার থেকে কমও তুমি যাচ্ছ না। তার জন্য বলবো তুমি এরকমটা করো না, তোমার বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে এরকমটা করো না। তোমার যেটুকু ভিউ হচ্ছে তাতেই তোমার রেভিনিউ হচ্ছে, ইনকাম আসছে। দেখো আমাদের কিন্তু ভিউ নেই, তারপরেও কিন্তু আমরা এই নোংরামোটা করি না, বুঝছো?
এই নোংরামোটা করা কিন্তু একদম বর্জন করো। তুমি গণেশ পুজো করো, তুমি সমস্ত পুজো করো, তুমি লোকনাথ বাবাকে মানো, তাহলে তুমি কেন এগুলো করো, কেন করো? আরে বাবা, তোমার তো 50,000 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাতে যেটুকু ভিউ হয় তাতে তোমার অনেক রেভিনিউ আসবে, তাতে করে নিজেকে বিলিয়ে দেওয়ার কোনো দরকার নেই, নিজেকে বিলিয়ে দেওয়ার কোনো দরকার নেই। তোমার জন্য আমি অনেক কথা শুনেছি, কেয়ামাসি, বাংলাদেশের কেয়ামাসি, অনেক অনেক নোংরামো। তোমাকে যে নোংরামো কথাগুলো বলছে সেটাকে শুনতে আমাদের ভালো লাগছে? যারা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে, আগে নেগেটিভ করেছে তারপর পজিটিভ করেছে, তারা আবার তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, তুমি কেন এরকম করছো বলো তো? কেন করছো? তুমি আগে নিজেকে সামলাও, তুমি আগে নিজেকে সামলাও, তারপরে অন্যর বিচার করো। ওই যে একটা কথা আছে না, শুজ করে চালনির বিচার, আগে নিজেরটা সামলাও। তোমাকে নিয়ে সবাই ব্যঙ্গ করছে, হাসাহাসি করছে, যে নিজে হলো বেসরমি, সেবার অন্যকে জ্ঞান দেয়, এটা কেন তুমি শুনবে বলো? কেন শুনতে যাবে? তাই আমি তোমাকে আবারও বলবো, আবারও রিকোয়েস্ট করবো, নোংরামো কাজটা বন্ধ করো। তুমি যে বাজে বাজে শর্ট ভিডিও করছো, তোমাকে নিয়ে দেখো সবাই তোমার ভিডিও ক্লিপিং নিয়ে, তোমার অডিও ক্লিপিং নিয়ে ভিডিও করছে, তোমার কি খুব ভালো লাগছে? তাই শেষে তোমাকে বলবো যে তুমি অন্যর বিচার না করে নিজেরটা নিজে সামলাও। মিল্কির কী করতে হবে সবাই জানে, মিল্কিকে তো কেউ ভালোবাসে না। অলরেডি ওর চ্যানেল মনিটাইজেশন হবে কি না সেটাও ও বুঝতে পারছে না, তার এত পরিমাণে রিপোর্ট পড়লে, এত মানে এতটা নোংরামো করলে কোনো চ্যানেল মনিটাইজেশন হয় না। তোমার চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশন হতে অনেকটাই দেরি লেগেছে, অনেকটাই দেরি লেগেছে, তুমি নিজেই বলেছো। এবং আমাদের চ্যানেল থেকে তোমার চ্যানেল অনেক বড়, সেই ক্ষেত্রে তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হয়েছে আমাদের থেকে অনেক অনেক পরে। তাহলে বোঝো তোমার এই নোংরামের জন্য কিন্তু তোমার চ্যানেলটাও মনিটাইজেশন হতে অনেকটাই দেরি হয়েছে। সেই ক্ষেত্রে বলবো আগে নিজে ঠিক হবে, তারপর তারপরে অন্যকে নিয়ে কথা বলবে। আমি আশা করবো যে তুমি এই ধরনের নোংরামো, আমি জানি তুমি আমার কথা শুনবে না। আমি কে হা, আমি কে হনু যে আমার কথা তুমি শুনবে? আমার কথা তুমি শুনবে না, তবু ভালোবাসার ক্ষেত্র দিয়ে বলছি, আমি তোমাকে সাপোর্ট মানে তোমার নোংরামোকে সাপোর্ট করি না, তোমাকে ভালোবাসলেও তোমার নোংরামোকে আমি সাপোর্ট করি না। একজন মানুষ হিসেবে একজন মানুষকে ভালোবাসতে হয়, সেটাই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার নোংরামোকে কখনোই আমি সাপোর্ট করছি না, করবো না, কোনোদিনও না। এই জন্য তোমাকে নিয়ে আমি কোনোদিন ভিডিও বানাইনি, কিন্তু এখন তুমি মাত্রা ছাড়িয়ে গিয়েছো, মাত্রা ছাড়িয়ে গিয়েছো, তুমি আসলে পাগলা কুত্তার মতো হয়ে গেছো। কি করছো কি না করছো নিজেও বুঝতে পারছো, কি ঢলাঢলি, কি নোংরামো। আবার বলছো নতুন সংসার পেতেছো, সেখানে রান্না করে খাচ্ছো, সি সি, তোমার কতটা অধপতন তুমি নিজেও বুঝতে পারছো না। ওইটুকুনি একটা বাচ্চা ছেলেকে নিয়ে বলছো সংসার পেতেছি, কি মিন, কি বোঝাতে চাচ্ছো মানুষকে? তোমার ছেলেটার কথাও কেন ভাবছো না? তোমার জীবনটাকে এইভাবেই কাটবে? একদিন তোমার ছেলের কাছেই কিন্তু আশ্রয় নিতে হবে, ছেলেকে তোমার ভালোবাসতে হবে। তখন তোমার ছেলে যদি তোমাকে লাথি মেরে ফেলে দে, তখন কি করবে? তখন শোনো, যৌবন মানুষের দুদিনের জন্য, যৌবন মানুষের দুদিনের জন্য, যৌবন ফুরিয়ে গেলে তোমাকে কেউ দেখবে না, বুঝছো? আর একটা কথা বলি, এই যে তোমরা যারা ক্লিভেজ দেখাও, যারা নোংরামো ভিডিও করো, বোল্ড ভিডিও করছো, তাদের কিন্তু অলরেডি ভিউ কমে গেছে। তুমি চেয়ে দেখো, চারিদিক থেকে চেয়ে দেখো, যারা তোমার মতো এরকম ভিডিও করছিল তাদের কিন্তু ভিউটা কমে গিয়েছে। 50-60,000 সাবস্ক্রাইবার, 50-60,000 তাদের সাবস্ক্রাইব, কিন্তু তাদের ভিউ কমে গেছে অলরেডি। তো এগুলো মানুষ বেশি দিন দেখে না। তার কারণ একই জিনিস তুমি যদি বারবার দেখাও, তোমার বুক দেখাও, তোমার পিঠ দেখাও, তোমার এটা দেখাও, সেটা দেখাও, সেটা কি মানুষ দেখতে চাইবে? কখনোই দেখতে চাইবে না। বারবার নতুনত্ব কিছু নাই তো, সেই একই জিনিস তুমি দেখাচ্ছ, তাহলে মানুষ কেন দেখবে, কেন দেখবে? তুমি একটা সুন্দর শাড়ি পরে ভিডিও করো, সুন্দর ড্রেস পরে ভিডিও করো, কথা বলো, দেখবে সবাই শুনবে, সবাই শুনবে। কিন্তু একই জিনিস একঘেয়েমি হয়ে যায়, কেউ দেখতে চায় না। দেখো মৌমিতা এখন তার সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, মাঝে খারাপও দিচ্ছে, ভালোও দিচ্ছে, তার কি ভিউ হচ্ছে না? হচ্ছে। তাহলে তুমি কেন শুধরাচ্ছ না? এদিকে ঝুমাদি
যা শুরু করেছে, যা নোংরামো শুরু, ও চ্যানেল কোনোদিন মনিটাইজেশন হবে কি না জানি না। সবাইকে একসময় বলেছি জুমাদিকে সাপোর্ট করো, জুমাদিকে সাপোর্ট করো, ওর চ্যানেলটা যাতে মনিটাইজেশন হয়, গরিব মানুষ যাতে করে চ্যানেলটা মনিটাইজেশন হলে কিছু ইনকাম করে খেতে পারে, সেটাও বেড়ে উঠেছে। মানে তোমাদের যা শুরু হয়েছে তোমরা বাড়তে বাড়তে লাগাম ছাড়িয়ে গিয়েছো। এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করো। তোমার খুব ভালো লাগছে তাই না? তোমাকে নিয়ে ভিডিও করছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা বাচ্চা ছেলেকে নিয়ে কীভাবে তুমি শর্ট ভিডিও করছো, কীভাবে ঢোলনি ঢোলনি করছো, তোমার খুব ভালো লাগছে? ছি, কিছু ন্যাংটি তোমরা আছো না, এই ন্যাংটিগুলো কোনোদিন শোধরাবে না। প্রথমে কিছু মানুষের ঠ্যাঙানি খেয়ে তোমরা একটু অফ হয়ে যাও, তারপরে যখন দেখো যে আমাদের ভিউ হচ্ছে না, তখন আবার নিজেদেরকে প্রমাণ করে দাও তোমরা আসলে ন্যাংটি, আসলেই খারাপ। সেটা তোমাদের চরিত্র দিয়ে বুঝায় দাও, তোমাদের পোশাক আশাক দিয়ে বুঝিয়ে দাও যে তোমরা কোনোদিন শুধরাবে না, কোনোদিন শুধরাবে না। একটা কথা কি জানো, যারা ঘু খায় তারা ঘুয়ের দিকে নজর থাকে, তারা ডাল ভাত বা মাংস খেতে পছন্দ করে না। আর কুত্তার লেজে যতই তুমি তেল দাও না কেন, কুত্তার লেজ কখনো সোজা হয় না, ওটা বেঁকিয়েই যায়, বুঝছো? তা তোমরা বেঁকিয়েই থাকবে, তোমাদের লেজটা কখনো সোজা হবে না, বেঁকাই থাকবে। কী কী দেখাচ্ছ তোমরা ওপেন ক্যামেরায়, ও নিজেদেরকে প্রমাণ করে আবার বড় বড় লেকচার মারছ যে এরকম পোশাক পরলে কী হয়, এটা অমুক জায়গা পরে তমুক জায়গা পরে, ইন্ডিয়াতে এই হয় ওই হয়, তার মানে তোমরা ন্যাংটায় থাকো। পোশাক পরার দরকার কি, ন্যাংটা হয়ে থাকো, দরকার নেই পোশাক পরার। যদি এইগুলো হয় তাহলে বেটারা এত কষ্ট করে শাড়ি কাপড় কেন বাড়াচ্ছে, হ্যাঁ কেন বাড়াচ্ছে? এগুলো সবার জন্য প্রযোজ্য নয়, সবাই এগুলো পড়তে পারে না। যাদের নাক কান চুল সব কাটা, যারা গ্রামের মধ্যে দিয়ে যায় তাদের দু কান কাটা থাকে, আর যারা গ্রামের বাহির দিয়ে যায় না তাদের এক কান কাটা থাকে। তা তোমাদের কিছু কিছু লেংটিদের এটাই হয়েছে, তোমাদের দু কান কাটা, তোমাদের দু কান কাটা হয়ে গেছে। আমি জানি তোমার ভালো লাগবে না আমার কথাগুলো, আমি লাগাতেও চাই না, তার কারণ তুমি যতদিন না শুধরাবে ততদিন মানুষ তোমাকে নিয়ে বলবে, তুমি না তোমরা বা তোমাদের মতো যারা আছে কখনোই শুধরাবে না, সবার ভিউ পড়ে গিয়েছে। এই জন্য তোমরা আবার মাথা চাড়া দিয়ে উঠছো, আমাদের নিয়ে ভিডিও করো, আমাদের নিয়ে ভিডিও করো, যাতে করে আমরা আবারও ভাইরাল হই। দারুণ, এটাই তোমাদের চরিত্র, এটাই তোমাদের চরিত্র। কি আর বলবো, বলার কিছু নেই। বন্ধুরা আজকে এই পর্যন্ত, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।